সুপ্রিয় উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমাদের সকলের পরিচিত মুখ এম রফিকুল ইসলাম স্যার স্যারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় বড় ভাই জনাব সিরাজুল হক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বিশিষ্ট অতিথিবৃন্দ আমার বন্ধু ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব ফরমান আলী নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী প্রিয় ভাই সম্পাদক রিমন মাহফুজ প্রিয় ভাই সাইমন সাদিক আমার ভগ্নিপতি আরেকজন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক আমার ছোট ভাই শফিকুল ইসলাম ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম প্রধান শিক্ষক মহিদুল ইসলাম মোহন শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে বৈকালিক শুভেচ্ছা আপনারা কতজন এখানে অভিভাবক আছেন একটু হাত তুলবেন দয়া করে আচ্ছা ধন্যবাদ তাহলে কি একটু আলাপ করতে পারি আপনাদের সাথে স্কুলনি ওকে থ্যাংক ইউ সবার আগে আমি স্মরণ করছি আমার প্রিয় ছোট বোন মরহুম শিরিন আক্তার এই স্কুল শিরিন আক্তার শিরিন আক্তারের স্বপ্ন এই স্কুলটা সে প্রতিষ্ঠা করেছিল তার অনেক স্বপ্ন নিয়ে আজকে কিছু সুন্দর জিনিস আমার মাঝে আমাদের স্কুলের জন্যে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে এক নম্বর আমরা পাঁচ ভাই বোন এই দুপুরবেলায় একসাথে হয়েছিলাম এই জায়গায় আমাদের জন্য এটা একটা দারুণ আনন্দের সময় ছয়জনের মধ্যে একজন চলে গেছে সাধারণত আমরা কাজের জন্য সব পাঁচজন একসাথে হইতে পারি না রিপন চাকরি করে চাকরির প্রয়োজনে এক এক জায়গায় থাকে আজকে মনে হয় এবার প্রথম আমরা পাঁচ ভাই বোন একসাথে হয়েছি আমার খুব ভালো লাগা জিনিস আমার বিশিষ্ট আমার অত্যন্ত কাছের বন্ধুরা যাদের সাথে প্রতিদিন আমার ঢাকায় চলাফেরা ওঠা বসা আমার ভাই বন্ধু যেই চারজন দেখতেছেন মঞ্চে তারা এসেছেন আরেকটা চমকপ্রদ জিনিস আমি ফটোগ্রাফারকে বলবো ওই অনুষ্ঠানের পরে এই ছবিটা আলাদা করে ফ্রেম করতে তিনজন বীর মুক্তিযোদ্ধা আজকের এই মঞ্চে উপস্থিত সবাই ওনাদের জন্য একটা তালি তিনজন বীর মুক্তিযোদ্ধা আজকের এই মার্চ মাসে এখানে তারা এসেছেন তারা সবাই আমাদের স্কুলে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আমি অত্যন্ত অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে শিক্ষকবৃন্দের জন্য একটা তালি জোরের তালি আজকে এই শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম না করলে এত সফলতা এত কিছু দেখতে পারতাম না ঠিক না অভিভাবকরা তাই বলেন তাই না শিক্ষকরা ধন্যবাদ পায় আমি এই বিদ্যালয় থেকে 81 জন বৃত্তি পেয়েছে বেসরকারি 7 জন সরকারি আমি সমস্ত অভিভাবক সমস্ত মা বাবাদেরকে আমার সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি একটা জোরের তালি মায়েদের জন্য যে মায়ের সন্তানেরা বৃত্তি পায়েন নাই তারা নিরাশ হবেন না বৃত্তি একমাত্র চাবিকাঠি না এই যে এত কষ্ট করে 7 দিন যাবৎ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ক্রীড়া এবং আমি খুব অভিভূত যখন আমি দুপুরবেলায় সকালবেলায় দেখতেছিলাম আমার ছোট ছোট বাচ্চাদের চয়েস তারা কি চুজ করতেছে তারা কিভাবে আবৃত্তি করতেছে তারা নাচ করতেছে তাদের সেই যতটুকুন শিক্ষা দেওয়ার ততটুকুন হয়তো নাই কিন্তু তারা সেটা পারফর্ম করতেছে এখানে কৃতিত্ব মায়েদের এবং শিক্ষকদের বাবাদের অবশ্যই সাইমন সাদিক দুপুরে থাকলে দেখতে পারতো কোনো কোরিওগ্রাফার নাই কোনো ড্রেস নেই মেকআপ ম্যান নাই কিছুই নাই কিন্তু কি অদ্ভুত অত্যন্ত অসাধারণ পারফরমেন্স তারা করেছে
এখন আমাদের আমাদের ব্যক্তিগত বা পারিবারিক কিছু ভালো লাগার জিনিস বলি। আমার ছোট ভাই শফিকুল ইসলাম স্বপন, সে আমাকে টেলিফোন করে বলল বৃত্তির পরে যে ভাইজান স্কুলে তো এত বৃত্তি পাইছে, তা এখন সবাইকে পুরস্কার দিবে। আমি যে যা তুই দে, আমার মা, আমার ভাই, প্রধান শিক্ষক আমার ছোট ভাই মোহন এবং স্কুলের শিক্ষকবৃন্দ মিলে সবাইকে অভিনন্দন জানালো, পুরস্কৃত করলো। কিন্তু সেই দিন স্বপন যেই উচ্ছ্বাস আর আবেগ নিয়ে যেই স্বপ্ন দেখলো, এই স্বপ্নে আমি হিমালয়ের চূড়ায় এভারেস্টে উঠে গেলাম। জোরে তালি স্বপনের জন্য। তার স্বপ্ন আমি প্রকাশ করব না, কিন্তু আমি বলবো আমার খুব গর্বে বুক ভরে গেছে, সে এত ভিশনারি হতে পারলো, সে এত বড় স্বপ্ন দেখতে পারলো। আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি, স্কুল আর থামবে না। আর তারপরে ভাই সবাই চিনেন মহিদুল ইসলাম মোহন, এই স্কুলের কর্ণধার, প্রধান শিক্ষক। আমি জানি আমি 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 কিছু ইভেন্ট করি, সেটা হয়তো স্কেলে জাতীয় পর্যায়ে অনেক বড়, আমি বলবো বেসরকারি পর্যায়ের বৃহত্তম ইভেন্ট পরিচালনা আমি করেছি। কিন্তু আমি একটা ইভেন্টের কষ্টটা বুঝি, এখানের প্রধান শিক্ষক এবং শিক্ষকরা এবং আপনারা যেই কষ্ট নিয়ে ইভেন্টটা করতেছেন, এবং এই বৃত্তি পাওয়া, এই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ক্রীড়া প্রতিযোগিতা, সব কিছু মিলিয়ে একটা দক্ষ পরিচালক না হলে হয় না, সেটা মহিদুল ইসলাম মোহন করতেছে, তার জন্য একটা বড় তালি। সে আমি খুবই প্রীত, আপ্লুত, অভিভূত তার পারফরমেন্স দেখে। আমারে দিলে আমি পারবো না, সে এত সুন্দর করছে, এবং আমি আশাবাদী এই সুন্দর চমৎকার কিছু হবে। আমার ছোট বোন শেলি, তার হাজব্যান্ড শামসু ভাই আছেন এখানে, তারাও এই স্কুলকে আবেগ দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। আজকে হয়তো শরীর অত ভালো না, কিন্তু স্কুলের জন্য চলে এসছেন। শামসু ভাইয়ের জন্যে, ছেলের জন্য একটা তালি দেন প্লিজ। তারপরে যিনি আসতে পারেন না, আমাদের সর্বকনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম রিপন, ও আবার একটু লাজুক লাজুক, একটু ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী, কিন্তু সে